প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা কিংবা মহামারী, অকাল মৃত্যুর কারণ হিসেবে আমরা সাধারণত এসবকে দায়ী করি। কিন্তু সকলের অগোচরে বিভিন্ন মানব সৃষ্ট প্রাকৃতিক দূষণ হতে পারে অসময়ে মৃত্যুর কারণ, যার মধ্যে বায়ু দূষণ অন্যতম। সিঙ্গাপুরের নানিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, 1980 থেকে 2020 সালের মধ্যে বায়ু দূষণের কারণে বিশ্বে প্রায় 13.5 কোটি মানুষের অকাল মৃত্যু হয়েছে। মানবসৃষ্ট গ্রিন হাউস গ্যাস নির্গমন আর দাবানলের মতো অন্যান্য উৎস এ দূষণের কারণ। সবচেয়ে বেশি অকাল মৃত্যু হয়েছে এশিয়ায়। এই মহাদেশে 9.8 কোটি বেশি মানুষ অকালে প্রাণ হারিয়েছে, যাদের বেশিরভাগই চীন ও ভারতের। এছাড়া পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও জাপানে অকালে প্রাণ হারানো মানুষের সংখ্যা 20 থেকে 50 লাখ। গবেষকরা বলছেন, এলনিনো এবং দ্য ইন্ডিয়ান ওশান ডাইপোলের মতো বিষয় বাতাসে দূষণের উপাদানগুলোর ঘনত্ব বাড়িয়ে দেয়। এতে বায়ুদূষণের প্রভাব আরও মারাত্মক হয়ে উঠছে। বাতাসে ঘুরে বেড়ানো পার্টিকুলেট ম্যাটার 2.5 ক্ষুদ্র কণা নিঃশ্বাসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করা বেশ ক্ষতিকর। প্রতিবেদনে বলা হয়, চিকিৎসা দিয়ে সুস্থ বা প্রতিরোধ করা যেত এমন রোগ বা পরিস্থিতিতে পড়ে মানুষ কম বয়সে মারা যাচ্ছে। এসব রোগের মধ্যে রয়েছে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের রোগ ও ক্যান্সার। আবহাওয়ার ধরনের কারণে এ ধরনের মৃত্যু 14% বেড়েছে বলেও উল্লেখ করা হয়েছে গবেষণায়। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দাবানল ও যানবাহনের নির্গত গ্যাস সহ অন্যান্য কারণে সৃষ্ট বায়ু দূষণের প্রভাবে বিশ্বে প্রতি বছর 67 লাখ মানুষ অকালে মারা যায়। অন্তরাসেন, সময় সংবাদ।